নিজের স্বামীর অনুপস্থিতিতে দুই সন্তানকে রেখে গত 14 সেপ্টেম্বর নিখোঁজ হয়ে যায় রীতা দেবের নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রামের টেকনি 1 নং ওয়ার্ড এলাকায়। পরবর্তী সময়ে ওই গৃহবধূর স্বামী কাজ থেকে বাড়ি ফিরে তাকে দেখতে না পেয়ে গ্রামের এক পঞ্চায়েত সদস্যের বাড়ি যান ওই গৃহবধূকে খুঁজতে। সেখানে গিয়ে ওই গৃহবধূর স্বামী সজল দেব জানতে পারে তার স্ত্রী পরিবারের কাউকে না জানিয়ে শুধুমাত্র ওই পঞ্চায়েত সদস্যকে জানিয়ে নিজের বাপের বাড়ি চলে গেছে। এই কথা জানতে পেরে স্বামী শ্বশুরবাড়ির লোকেদের সাথে ফোনে যোগাযোগ করে জানতে পারেন স্ত্রীর বাপের বাড়ি যায়নি। পরবর্তীতে দুদিন খোঁজাখুঁজির পর গত 16 সেপ্টেম্বর কদমতলা থানার পুলিশের দ্বারস্থ হয় ওই নিখোঁজ গৃহবধূর স্বামী সজল দেব। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই গৃহবধূর স্বামী জানিয়েছেন, কিছুদিন পূর্বে একই এলাকার বাসিন্দা নান্টুনাথের অবৈধ সম্পর্ক ধরা পড়ে ওই গৃহবধূ। নান্টুনাথের আত্মীয় পরিজনরা তাদের এই অবৈধ সম্পর্ক হাতে নাতে ধরে ফেলে উত্তম মধ্যম দিয়ে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে সরসপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা এক বৈঠকের মাধ্যমে এই বিষয়টি মীমাংসা করে ওই গৃহবধূকে তার স্বামীর হাতে তুলে দেন। আজকে 14 তারিখে, তাই আমি তো ডেইলি কাজে যাই গিয়া সকালে বাই গিয়া, আমি যাইবার পরে তাই বাড়িয়া গেছে গিয়া কইছে মেম্বার বাড়ি গেছে। আমি তো জানি না, আমি তো কাজে যেরকম ডেইলি আই যাইবার পরে বিকালে গিয়া দেখি তাই বাড়িতে নাই। এরপরে খোঁজ করলাম তো মেম্বারটা দেখালে, মেম্বার হয়তো প্রায় সময় যায়, মেম্বারটা দেখাইলাম, মেম্বারে কইল তোর অনুম যে তাই সকালে কইয়া গেছে বলে তাই দূরার যার গিয়া তাই বাবার বাড়িতে। এরপরে তাই নিয়ে জিগাইছে যে তুমি যাইবাই খার লোকে কইছে আমার থানায় থানায় বলে ফাটাই ওইরকম কইয়া তাই বাইরিয়া গেছে। তাই আমি তো এরপরে খোঁজ খবর লইছি সাইড দিকে পাই, কোনো দিকে খোঁজ খবর করি তো পাইছি না। তারপরে এখানে থানাতে গিয়ে আমি অভিযোগ জানাইছি যে ওইরকম ওইরকম তাও পাশের বাড়ি একজন নান্টু নাথ বলিয়া মানুষ বয়স্ক, তাই না লাগে প্রায় সময় মানুষে আমার কইছে এরকম এরকম যে তোমার বউরে তো দেখা যায় প্রায় সময় দিনে রাত্রে ওরম ওরম ঘোরাঘুরিও করে। এরপরেও তো সবে মানা করছে, মানে ইঙ্গিতে তাইরে না করছে যে তুমি এরকম এরকম চলি না, আমিও আপত্তি দিয়েছি। এখন আমার উপরে অভিযোগ আর দিন এই গত মাসের 21 তারিখ তাই গিয়া তারা বাড়িতে কেমনে কিতা করে মানে ঢুকছে না কিতা হয়েছে না যাওয়ার কেউ কোনো প্ল্যান আসলে আমি তো জানি না, আমি তো তখন বাড়িতে আসলাম অসুখ আছে। ও নাটি নতুন লোকে হয় ও গিয়া আমি হাল্লা সিটকা শুনিয়া গেছি গিয়া যদি সব তারা বাড়ির মহিলা সার যারা আছেন তারা আসি বসে তারা সবে মিলিয়া মিলে তাইকে ধরছে, ধরিয়া নিয়ে এখানে মহিলা সমিতি মিটি আসলা। এরপরে আরও গ্রামের মানুষ আছে প্রচুর মানুষ সিমেন্ট করে তাইকে ধরা হয়েছে। এবার নান্টুনাত্র ধরছে দরিয়া আনিয়া এখানে থানার সামনে ইয়া তারপরে ইয়ে করাইছে। এরপরে থানার থেকে আমার দারোগা স্যারে আমার আবার আমার সুন্দরিয়া দিছিল আমি চাইতাম। নিখোঁজের পর 9 দিন কেটে গেলেও এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি ওই গৃহবধূর। আদৌ কি ওই গৃহবধূ নিজে থেকে নিখোঁজ হয়েছে নাকি তাকে নিখোঁজ করা হয়েছে, এ নিয়েই এখন উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।